হ্যালো ফ্রেন্ডস, রিয়েল হোম গার্ডেনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা গাছ, যেটা আপনাদের কাছে আমি তুলে ধরেছি। আপনারা দেখে হয়তো গাছটা চিনতে পারবেন না, আমি নামটা বললে তারপর আপনারা হয়তো চিনতে পারবেন। গাছটা হচ্ছে মিষ্টি সিলভিয়া চেরি। এই চেরি গাছটা থাইল্যান্ড এবং জার্মান এই দু জায়গাতে এই গাছটা পাওয়া যায়। এখান থেকে আস্তে আস্তে এখন সমস্ত ভারতবর্ষে পাওয়া যাচ্ছে। এই গাছটা সম্পূর্ণ একটা গ্রাফটিং গাছ, যেটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, গাছটা ঠিক এই জায়গাতে গ্রাফটিং করা আছে। তো বন্ধুরা, আপনারা এই গাছটা দেখে নেন ভালো করে। গাছটা এখান থেকে গ্রাফটিং, গাছটা খুব সুন্দর সুগঠিত। গাছটার পাতাগুলো অনেকটা বাংলাদেশের যে পাট গাছ আছে সেই পাট গাছের মতন এই গাছের পাতাগুলো। তো এই গাছের চেরি খুবই মিষ্টি এবং থোকা 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 এই চেরিটা হয়। যেমন এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম বার্বিডোস চেরি, তো এই বার্বিডোস চেরি ভিডিও আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন মিষ্টি সেলভিয়া চেরি, যেটা আপনারা আপনাদের ছাদ বাগানে অনায়াসে করতে পারবেন। যেহেতু এই গাছ এখন কলম করা পাওয়া যাচ্ছে, সেহেতু আপনারা অতি সহজেই আপনাদের বাগানে করতে পারবেন। তো এই মিষ্টি সেলভিয়া চেরি গাছ কীভাবে আপনারা প্রতিস্থাপন করবেন সেই নিয়ে আজকে ভিডিও। তো চলুন বন্ধুরা শুরু করি ভিডিওটা। এর জন্য আমি দেখতেই পাচ্ছেন যে সয়েলটা আমি তৈরি করব, সেই সয়েলটা সম্পূর্ণ ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে। সেই জন্য বন্ধুরা দেখুন আমি কি করেছি। 25% নিয়েছি যে কোনো গার্ডেন সয়েল, 25% ভার্মি কম্পোস্ট, 25% বালি নদীর বালি, আর 25% কাউডাং কম্পোস্ট। এই চারটে উপাদানের সাথে আমি মেশাচ্ছি এক মুঠোর মতো নিম খোল, তার সাথে সিং কুচি এক মুঠোর মতো সিং কুচি, এবং তার সাথে এক মুঠোর মতো নিম খোল। তো বন্ধুরা, এবারে এই মিশ্রণটিকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এই গাছের শিকড়ে জল কিন্তু জমা যাতে না থাকে সেই রকমভাবে মাটিটা আমাদেরকে প্রস্তুত করতে হবে। তো মাটিটা আমাদেরকে একদম সম্পূর্ণরূপে ওয়েল ড্রেনেজ তৈরি করে নিতে হবে। তো সেই কারণে এতে মাটির পরিমাণটা আমি কম দিলাম, তার সাথে বালি দিলাম, বালি 25%, মাটি 25%, কাউডাং কম্পোস্ট 25% এবং ভার্মি কম্পোস্ট 25%। তো বন্ধুরা, এই গাছের ফল বার্বিডোস চেরির থেকে খুবই মিষ্টি। বার্বিডোস চেরিতে তো চেরি ফলগুলো অনেকটা টক মিষ্টি টাইপের হয়। তো এই মিষ্টি সেলভিয়া চেরি সম্পূর্ণরূপে কিন্তু মিষ্টি হয়।
এই গাছ এখন বাংলাদেশে চাষি ভাইরা অনেকেই লাগাচ্ছেন বাণিজ্যিক রূপে ব্যবসা করার জন্য। তো বাণিজ্যিক রূপে ব্যবসা করলে এর খুবই লাভ আছে এবং আমাদের ভারতবর্ষের মাটিতে বা আমরা যেখানে আছি ওয়েস্ট বেঙ্গলের মাটিতে এই গাছটা খুব সুন্দরভাবে হবে। তো তার জন্য বন্ধুরা এই মিষ্টি সেলভিয়া চেরি আপনারাও অন্তত একটা করে আপনাদের ছাদ বাগানে লাগান। তো দেখুন বন্ধুরা, আমার সয়েলটা রেডি হয়ে গেছে। দেখুন আমাদের সয়েলটা রেডি হয়ে গেছে। এবারে দেখুন নার্সারি থেকে গাছটা আমি এই ছোট্ট পলিথিন প্যাকে আমি নিয়ে এসেছিলাম। প্রথমে আমি এই পলিথিন প্যাক থেকে গাছটাকে বার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন পলিথিন প্যাকেট থেকে আমি গাছটিকে বার করে নিলাম। গাছটার ঠিক দেখতে পেয়েছেন এখানে কলম আছে, এই কলমের নিচ পর্যন্ত আমাকে আপনারা মাটি দিয়ে ভর্তি করবেন। এই কলমের উপরে কিন্তু মাটি দেবেন না। তো প্রথমে দেখুন আমি একটা 10 ইঞ্চির একটা টপ নিয়েছি। এর ড্রেনেজ হোলটা রয়েছে, এই ড্রেনেজ হোলে ঢেউ খেলানো একটা খলম কুচি দিয়ে মুখটা আমি ঢাকা দিয়ে দিলাম। এর উপরে স্টোন চিস দিয়ে সুন্দর করে একটা লেয়ার একটা করে দিলাম। এরপর নদীর বালি দিয়ে এর উপর আরেকটা স্তর আমরা করে দেব। তো দেখুন বন্ধুরা, টবের ড্রেনেজ সিস্টেমটা আমাদের হয়ে গেল। গাছ যে কোনো এই ধরনের থাই ভ্যারাইটি যে কোনো ফলের গাছ লাগাতে গেলে টবে প্রথমেই কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা আপনারা খুব ভালো করে করবেন, কারণ গাছ লাগিয়ে দেওয়ার পর পরবর্তীকালে আর এই ড্রেনেজ সিস্টেমটা আর করা যায় না। তো তখন যদি দেখেন যে টবে জল জমে যাচ্ছে তাহলে খুবই সমস্যা। তার জন্য গাছ লাগানোর আগেই টবের এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিতে হবে। এবারে আমি মাটি দিয়ে টবটাকে ভর্তি করছি। গাছ এনেই আপনারা বড় টবে বোস করাবেন না, গাছের সাইজ অনুযায়ী আপনারা টব নির্বাচন করে তাতে গাছ বোস করাবেন। যেহেতু আমার গাছটা একটু লম্বা বড় আছে তার জন্য আমি 10 ইঞ্চির একটা পটে গাছটাকে এখন বোস করাচ্ছি, পরে আবার টবটা পরিবর্তন করব। ঠিক মাঝ বরাবর গাছটাকে আমরা দেখুন মাঝ বরাবর কিভাবে হয়, এই দেখুন 6 আঙুল হলো এদিকে, আবার এইদিকেও 6 আঙুল দেখুন। তো এইটা আরেকটু এদিকে আসবে, হ্যাঁ এইভাবে আমাদেরকে মাঝ বরাবর করে নিতে হবে। এবারে চার সাইড থেকে আমরা মাটি দিয়ে টবটাকে ভর্তি করে দেব। বন্ধুরা আমার চ্যানেলে এর আগেও আমি চেরি গাছের প্রতিস্থাপন দেখিয়েছি, সেটা বার্বিডেস চেরি কীভাবে আপনারা করবেন তারও ভিডিও আমার করা আছে, যারা নতুন আছেন দেখে নেবেন। আর আজকে এই মিষ্টি সেলভিয়া চেরি আমি প্রতিস্থাপন করছি। কিছুদিন আগেই আমার বার্বিডোস চেরি গাছের ফল হয়েছিল, তো দুর্ভাগ্যবশত তার ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারিনি।
কারণ কি সেই সময় শরীর আমার অসুস্থ ছিল, তো পরে আমি আবার দেখাবো। তবে সেই বারবেডস চেরির কিছু ফটো আমি আমার পেজে ছাড়া আছে, আপনারা দেখে নেবেন। ভিডিও আমি করতে পারিনি, তো আজকে আমি এই মিষ্টি সেলভিয়া চেরির প্রতিস্থাপন করলাম। দেখুন গাছ আমার প্রতিস্থাপন হয়ে গেছে। প্রতিবারের মতনই গাছ প্রতিস্থাপন করার পরই যে বিষয়টা নিয়ে আমি বলি যে গাছে ভরপুর জল দিয়ে দিতে হবে। দেখুন আমি গাছে ভরপুর জল দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা গাছটাকে আমরা এখন কয়েকদিন একটু শেডি এরিয়ায় রাখবো, তারপর ফুল সানলাইটে গাছটাকে আমরা রেখে দেবো। কারণ এই সেলভিয়া চেরি গাছ বা যে কোনো ফলের গাছ ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে না রাখলে গাছে ফুলও আসবে না এবং ফলও হবে না। তাহলে বুঝতে পারলেন আপনারা গাছটা কীরকম জায়গায় আপনারা রাখবেন। এবারে আসা যাক জলের ব্যাপারে। মানে গাছটায় ভাবে নিয়মিত করে নিয়মিত জল দিতে হবে। আর বাগানের আর পাঁচটা গাছ যেভাবে আপনি জল দেন সেইভাবে এই গাছেও জল দিতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে মাটি যেন শুকিয়ে না যায়, কারণ মাটি যদি শুকিয়ে যায় এই গাছে ফুলও হবে না এবং ফলও আসবে না। তো মাটি ময়েশ্চার ভাব রাখতে হবে। গ্রীষ্মকালে যদি দেখেন আপনারা যে মাটি ড্রাই হয়ে গেছে, তাইলে কিন্তু হয় আপনাদেরকে দুবার ধরে জল দিতে হবে, আর নচেত মালচিং করে রাখতে হবে। তো বুঝতে পারলেন জলটা কেমনভাবে দেবেন আপনারা। এবারে আসা যাক খাবারের ব্যাপারে। না যেহেতু সয়েলটা তৈরি করার সময় আমরা এতে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট, হাড়ের গুঁড়ো এই সকল দেওয়া আছে, নিমখোল এই সমস্ত জিনিস দেওয়া আছে, তার জন্য মোটামুটি এখন মাসখানেক কোনো খাবার দিতে হবে না। মাসখানেক পর থেকে আমরা এতে খাবার চালু করব। তো সেই খাবারটা কি হবে? না সেই খাবারটা অন্যান্য ফল গাছে যেভাবে আমরা খাবার দিই, যে যে সমস্ত খাবার আমরা দিই সেই খাবারই আমরা এই গাছেও দেবো। বাড়তি এক্সট্রা খাবার আমাদের কিছু লাগবে না, যেমন সর্ষের তরল সার, সবজির ভেজানো তরল সার বা সবজির খোসার যে কম্পোস্ট সার সেটা অল্টারনেট করে এই সমস্ত খাবারই আমরা ব্যবহার করব। আমার বাগানের সমস্ত গাছে আমি সম্পূর্ণরূপে অর্গানিকভাবে আমি করার চেষ্টা করি, কোনো রকম রাসায়নিক ছাড়াই। তো আপনাদের এই রেল হোম গার্ডেন চ্যানেলও আমি যতগুলি গাছ প্রতিস্থাপন করছি বা যতগুলি গাছের ভিডিও করছি এগুলি সবই কিন্তু আমি অর্গানিকভাবে করার চেষ্টা করছি। তো আপ রিকোয়েস্ট করছি আপনারাও এইভাবেই করার চেষ্টা করুন। তাতে দেখবেন যে সমস্ত ফল এই সমস্ত গাছ থেকে যে সমস্ত ফল আপনারা পাবেন বা খাবেন সেগুলো আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে, কোনো ক্ষতিকর হবে না, কোনো কেমিক্যাল থাকবে না। তো বন্ধুরা এই ছিল এর খাবারের ব্যাপার। দেখুন আমি টবে দেখুন দুবার জল দিলাম, দেখুন কি সুন্দর জল, দেখুন ড্রেনেজ হয়ে গেল, এক ফোঁটা জলও দেখুন আর নেই। আমি দুবার ধরে জল দিয়েছি। তো প্রথমেই কিন্তু গাছ লাগানোর পর সমস্ত মানে সমস্ত মাটিটা টবে আপনাকে ভিজিয়ে দিতে হবে। আমি দেখুন এই নিয়ে থার্ড টাইম জল দিচ্ছি, কারণ ড্রেনেজ হোল দিয়ে জল এখনো বেরোয়নি, মানে এর সমস্ত মাটি সমস্ত টবের যে মাটি আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ভেজেনি। তো প্রথমবার আমাদেরকে কিন্তু জল দিয়ে সম্পূর্ণ মাটি টবের ভিজিয়ে ড্রেনেজ হোল দিয়ে বার করে দিতে হবে। দেখুন আমার ড্রেনেজ হোল দিয়ে
দেখুন ড্রেনেজ হোল দিয়ে দেখুন জল দেখুন আস্তে আস্তে এবারে বেরোতে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা খাবারের ব্যাপার হয়ে গেল, এবারে রোগ পোকার ব্যাপারে বলি। তো বন্ধুরা এই গাছের রোগ পোকার ব্যাপারে সেরকম আমার অতটা জানা নেই, কারণ যেহেতু গাছটা আমি নতুন করছি। তো আমি কিন্তু আর পাঁচটা আমার বাগানে ফলের গাছের মতনই এর আমি রোগ পোকার জন্য যে ব্যবস্থা আমি নিয়ে থাকি সেটাই নেব। সেটা হচ্ছে কি, গাছ লাগানোর 15-20 দিন পর থেকে এই সম্পূর্ণ গাছে আমরা নিম অয়েল স্প্রে করব, নিম কীটনাশক যেটা, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই নিম কীটনাশক আমরা সমস্ত গাছে স্প্রে করব, তাতে দেখবেন কোনো পোকামাকড়ের আবির্ভাব আর হবে না, আপনার গাছ একদম সুস্থ থাকবে, কোনো পোকামাকড়ের উপদ্রব আপনার গাছকে করবে না। তো প্রথম থেকেই যদি আপনারা এই নিম কীটনাশক ব্যবহার করেন, পরবর্তীকালে দেখবেন গাছের কোনো রকম পোকা বা মাকড় এই সমস্ত অ্যাট্যাক আর হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।